আলোচিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের গাড়িতে চড়ে এলাকায় সংবর্ধনায় অংশ নেওয়ার ঘটনাকে অনিচ্ছাকৃত ও অসাবধানতা দাবি করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুপুরের রাজধানীতে নিয়েছে বাসায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন গাড়িটি এস আলমের কিনা তা জানার সুযোগ ছিল না দেশের প্রথম সারির পত্রিকায় এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন জনমনে বিভ্রান্তি তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বা তার তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি